আসসালামু আলাইকুম। ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই সমস্যাটির সমাধান করব। আজকে ক্লাসের আলোচনাগুলো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় ভালোভাবে নোট করবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের সমস্যাটি হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় প্রথম অংশ থেকে বাইনারি থেকে দশমিক নির্ণয় ও অক্টাল নির্ণয়। আমি প্রথমত এক নম্বর কাজটি করছি, বাইনারি থেকে দশমিক নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে এখানে একটি বাইনারি মান দেওয়া আছে এবং হওয়ার চিহ্ন এখানে দশ বেজ দেওয়া। সো আমাদের এটা বুঝতে হবে বাইনারি থেকে আমাদের দশমিক করতে বলছে। বাইনারি থেকে ডেসিমেল বা বাইনারি টু ডেসিমেল অথবা বাইনারি থেকে দশমিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা আজকে যেহেতু এই কাজটি নতুন করছি, আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। প্রথমত আমরা ডাকটি লিখবো, উত্তর পৃষ্ঠায় ডাক লিখবো। ডাক লেখার ক্ষেত্রে এখানেও আমরা একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যা আমরা নির্ণয় করব। আমরা জানি দশমিকের আগের সংখ্যাটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 1001 এটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 0.11 এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে নাম্বারিং করতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এখানে নাম্বারিং করতে হবে। মনে রাখতে হবে আমি কি বলেছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও নাম্বার দিতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও নাম্বার দিতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে ধনাত্মক নাম্বার এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক নাম্বার। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে আসতে হবে নাম্বারিং দিয়ে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডানে যাইতে হবে নাম্বারিং দিয়ে। ভগ্নাংশ নাম্বার শুরু হয় -1 থেকে। আমরা ভগ্নাংশ নাম্বার শুরু হয় -1 থেকে। সো আমরা ভগ্নাংশ -1, তার পরবর্তী -2, এখানে যদি ভগ্নাংশের আরও মান দেওয়া থাকতো -3, আরও মান থাকলে -4, আরও দেওয়া থাকলে -5, এভাবে অসীম পর্যন্ত আমরা নাম্বারিং করতে পারতাম। একে সাধারণত আমরা এই পদ্ধতি মনে রাখবো এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নাম্বারিং শুরু হয় 0 থেকে। ভগ্নাংশের ক্ষেত্রে -0 হয় না, কারণ বাস্তবে -0 বলতে কোনো সংখ্যা নেই, এই জন্য -0 সংখ্যাটি আমরা লিখতে পারি না। সো 0 একটি ধনাত্মক সংখ্যা, সো আমরা 0 লিখলাম। তারপরে সংখ্যা 1, তারপরে সংখ্যা 2, তারপরে সংখ্যা হচ্ছে 3। এইভাবে আমাদের আরও পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের অঙ্ক যদি থাকতো আমরা 4, 5, 6, 7 এইভাবে আমরা নাম্বারিং করতে পারতাম। এই বাইনারি থেকে দশমিক বলেন, বাইনারি থেকে দশমিক বলেন, অক্টাল থেকে দশমিক বলেন, হেক্সাডেসিমাল থেকে দশমিক বলেন, এই নিয়মগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত একটি সূত্র মনে রাখবো। সূত্রটি হচ্ছে বেস গুণন ডাক গুণন, সরি আমি আবার বলছি, ডাক গুণ ভেস পাওয়ার। ডাক ডাক গুণ ভেস পাওয়ার, ডাক গুণ ভেস পাওয়ারকে আমরা ব্যবহার করে সাধারণত আমরা দশমিক কাজগুলো করব। তো আমরা এখন ডাক লিখলাম, আমরা এখন আমাদের মান বসালাম। সো আমরা এখন বেস, এখানে যে বেসটি দেওয়া থাকবে বাইনারি দেওয়া আছে, সো আমরা সবার সকলের অঙ্কের নিচে আমরা বাইনারি বেস ব্যবহার করব। অক্টাল দেওয়া আছে, সো আমরা অক্টালের ক্ষেত্রে আমাদের সকল অঙ্কের ক্ষেত্রে আমরা অক্টাল মান ব্যবহার করব। হেক্সাডেসিমেল দেওয়া আছে, সকল অঙ্কের ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমেল মান ব্যবহার করব। সো আমরা এখানে বাইনারি মানটি ব্যবহার করলাম। সো আমাদের আজকে বাইনারি থেকে দশমিক যেহেতু করতে বলছে, সকল অঙ্কের নিয়ে আমরা ক্ষেত্রে আমরা বাইনারি মান ব্যবহার করলাম। এখন এক প্রত্যেকটি অঙ্কের কাজ আলাদা, একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্কে যাওয়ার জন্য আমরা অবশ্যই যোগচিহ্ন দেব। এই ঘর আমরা প্রত্যেকটি এখানে আমরা ঘর ঘর করে ফেলতে পারি, এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য আমরা যোগচিহ্ন দেবো। আমরা প্রথমে একটা সুতরাং দিয়ে দেব, সুতরাং দিয়ে আমরা প্রথম আসবো ডাক, দেখা যাচ্ছে ডাক হচ্ছে 1, ডাক লিখে আমরা দিব গুণ, ডাক গুণ আমরা চলে আসবো বেস, আমরা তো এখন বেস হচ্ছে 2 লিখলাম বেস, বেসের উপরে যা থাকে তাই হচ্ছে পাওয়ার, আমরা দেখতে পাচ্ছি বেসের উপরে এখানে 3 দেওয়া আছে, সো বেসের উপরে এখানে 3 হচ্ছে পাওয়ার, আমরা লিখলাম তাহলে ডাক গুণ বেস পাওয়ার। আমরা এই কাজ এই ঘরের কাজ শেষ, তো আমরা এই ঘরে যাওয়ার জন্য আমরা এখন যোগচিহ্ন দিব। আমরা লিখলাম ডাক 0 গুণ বেস হচ্ছে 2, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2, আমরা এই ঘরের কাজ শেষ করে আমরা যোগচিহ্ন দিলাম 0 গুণ ডাক বেস পাওয়ার, তাহলে আমরা গুণ বেস পাওয়ার, পাওয়ার হিসেবে 1 দেওয়া আছে, তো আমরা 1 লিখলাম, যোগ ডাক গুণ ভেস পাওয়ার। সো আমরা এখানে পাওয়ার হিসেবে আমরা দিলাম। আমরা এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশে যাওয়ার জন্য, পূর্ণ সংখ্যা থেকে আমরা ভগ্নাংশে যাওয়ার জন্য আমরা অবশ্যই এখানে আমরা যোগচিহ্ন ব্যবহার করব। 1 অর্থাৎ ডাক গুণ ভেস পাওয়ার হচ্ছে 2 ইনভার্স 1, সো আমরা 2 ইনভার্স 1 লিখলাম, যোগ ডাক গুণ ভেস পাওয়ার, তাহলে পাওয়ার হিসেবে দেওয়া আছে 2 ইনভার্স 2 পাওয়ার। সো আমরা এখন কাজগুলো করব, লক্ষ্য করি এখন আমরা গুণ এবং যোগের কাজগুলো করব। এখানে 2 কিউব দেওয়া আছে, 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে এখানে 2 কিউব যেহেতু 8 হয়,
সো আট করার ক্ষেত্রে আমরা এটা একের সাথে গুণ করবো, দুইও দুই টু কিউব মানে এখানে দুই দুগুণে চার, চার দুগুণে হচ্ছে আট, সো আটকে আট আমরা লিখলাম। আর আমরা দুই দুগুণে চার, দুইয়ের উপর যেহেতু দুই পাওয়ার আছে সো চারকে শূন্যের সাথে গুণ করতে হবে। আমরা জানি শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে শূন্য হয়, বাদ করলে এর মান শূন্য আসে। সো আমরা শূন্যে শূন্য লিখলাম, যোগ দুইকে দুই আর দুই শূন্য শূন্য। সো আমরা এখন আমরা একটু লক্ষ্য করবো, আমরা একটু সূচকের নিয়মে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বেস, বেস দুই, দুইয়ের উপরে এখানে পাওয়ার হিসেবে শূন্য দেওয়া আছে। সো বা এইখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এক যদি পাওয়ার জিরো মান যেখানে ওয়ান হয়, সো কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে জিরো থাকে এর মান হয় ওয়ান। সো আমরা এক গুণ টু আর উপরে জিরো আছে, তো আমরা দুইও ওকে স্যার আমরা দুই, আমরা এখন টুর উপরে জিরো আছে এর মান ওয়ান। সো এখানে এক ওকে তাহলে আমরা লিখবো এক, এক গুণ দুর উপরে জিরো এর মান এক, তাহলে আঠের উপরে জিরো থাকে এর মান হতো এক। সো আমরা যোগ এক লিখলাম, আমরা গুণ দিলাম। আমরা এখন এইখানে একটু লক্ষ্য করি, আমরা এইদিকে একটু আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি টু ইনভার্স ওয়ান দেওয়া আছে, সো টু ইনভার্স ওয়ানের ক্ষেত্রে আমরা এক গুণ দিয়ে আমরা ইনভার্সের জন্য উপরে একটা এক দিয়ে দিব। ইনভার্স যখন না থাকবে তাহলে দুইয়ের উপরে এক পাওয়ার, সো দুই হোকে দুই আমরা এটা লিখব। এখন আমরা পরবর্তী করে কাজ করি, এক গুণ ইনভার্স তুলে যাওয়ার জন্য উপরে একটা এক, তাহলে দুইয়ের উপরে আমরা যখন ইনভার্স থাকে না তখন দুইয়ের উপরে দুই পাওয়ার, তাহলে দুই দুগুণে চার। সো আমরা এখন এটা লিখি, তাহলে আট এবং এক যোগ করলে হয় নয়। সো আমরা এখন আট এবং এক নয় লিখি, তারপরে নয় লেখার ক্ষেত্রে লক্ষ্য করো এককে এক উপরে এক উপরে এক উপরে এক উপরে গুণ হয়ে গেলে এক, নিচে আসে দুই যোগ এককে এক, নিচে আসে চার, তাহলে এখানে নয় যোগ ওয়ান বাই টু এবং ওয়ান বাই ফোর এর মান কত আসে অবশ্যই আমরা সাধারণত সিম্পল ক্যালকুলেটার ব্যবহার করে আমরা কাজগুলো করব। আজকের ক্লাসে যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নেই, আমি মোবাইল ব্যবহার করে কাজগুলো করছি। লক্ষ্য করো আমরা প্রথমত দিব ওয়ান, পরবর্তীতে দিব ভাগ, পরবর্তীতে দিব টু। সো ওয়ান বাই টু এর মান আমরা লক্ষ্য করছি জিরো পয়েন্ট ফাইভ আসে। এখন আমরা লিখলাম জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান বাই ফোর এর মান আসে জিরো পয়েন্ট টু ফাইভ। আমরা এখন সম্পূর্ণ কাজগুলো করব, সম্পূর্ণ কাজগুলো লিখে আমরা লিখব নয় যোগ শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক দুই পাঁচ। আমরা এখন টোটাল আনসারটা লিখব নয় দশমিক সাত পাঁচ, এটা দশমিকে দেওয়া আছে। সো আজকে আমরা ভাইনের থেকে দশমিক কাজটি তোমাদের করে দেখালাম। অবশ্যই তোমরা আমাদের এই আজকের ক্লাসটি বাসায় বসে নোট করবে এবং যদি কারো বুঝতে আমাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা এখন বাইনারি থেকে দশমিক আমরা এক নম্বর নিয়ম করেছি, এখন আমরা আজকে পরবর্তীতে বাইনারি থেকে অক্টাল নিয়ম করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে বাইনারি মান এখানে দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান, এটি আমাদের বাইনারি মান দেওয়া আছে। এই বাইনারি মান থেকে আজকে আমরা এখন অক্টাল মান নির্ণয় করব। সো এখন আমরা বাইনারি থেকে অক্টাল নির্ণয় করি, বাইনারি থেকে আমরা অক্টাল নির্ণয় করি, আমরা এখন লিখব ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীগণ, বাইনারি থেকে দশমিক করার ক্ষেত্রেও আমরা পূর্ণসংখ্যা ভগ্নসংখ্যা নির্বাচন করেছি এবং এক্ষেত্রে পূর্ণসংখ্যা ভগ্নসংখ্যা আমরা তো এটা বুঝেই নিব। আমরা এখন বাইনারি থেকে অক্টাল করার ক্ষেত্রে বাইনারি মান পূর্ণসংখ্যার ক্ষেত্রে বাইনারি মানকে আমরা অক্টাল করার ক্ষেত্রে পূর্ণসংখ্যাকে ডান দিক থেকে বামে নিয়ে আসবো তিন বিট করে নিয়ে, কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড, এটা আমাদের মাথায় রাখতে হবে। অক্টাল হচ্ছে তিন বিটের কোড, তো বাইনারি থেকে অক্টাল করার সময় বাইনারি মান পূর্ণসংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে আসতে হবে তিন বিট করে নিয়ে। লক্ষ্য করো এখানে আমাদের এক বিট দেওয়া আছে, সো আমরা অক্টালে তিন বিট করার জন্য আমরা আগে দুটি শূন্য ব্যবহার করলাম, সো আমাদের এখানে তিন বিট পূরণ হলো। সুপ্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণত বাম থেকে ডানে যাবো তিন বিট করে নিয়ে, কারণ অক্টাল তিন বিটের কোড, আমি বারবার বলছি এখানে দুই বিট দেওয়া আছে, সো তিন বিট করার জন্য আমরা আগে একটা শূন্য দিব। এখন অক্টাল করার ক্ষেত্রে আমার তিন বিট বাইনারি মানের জন্য আমরা প্রদত্ত অক্টাল মান নির্ণয় করব। প্রদত্ত অক্টাল মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সূত্রটি হচ্ছে এক দুই চার, যেহেতু অক্টাল তিন বিটের কোড, সো চার পর্যন্ত আমরা কাজগুলো করতে পারি। সো শূন্য শূন্য এক আমরা একটা ধরবো প্রথম রাশি, এটা ধরবো দ্বিতীয় রাশি, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা গুণ করে নিব এক ওকে এক, দুইয়ের শূন্যের শূন্য, চারের শূন্যের শূন্য, এবং এই পাঁচটা গুণফলকে আমরা যোগ করব। সো আমরা এখানে আজকে যোগ করে দেখতে পাচ্ছি এক শূন্য শূন্য একের মান হচ্ছে এক, তাহলে এটাও একই, শূন্য শূন্য একের মান হবে এক। এখন আমরা
4-2-1-4-2-1-4-2-1 দ্বারা আমরা 110 এর মান আমরা নির্ণয় করব। আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করি, একই শূন্য শূন্য, 2-2-4-4, সো 4-2-6, সো আমরা এখন এই 110 এর মান আমরা গুণ করে, আমরা গুণফলগুলোকে যোগ করে আমরা পেলাম 6, সো এটা আমরা আনসার লিখতে পারি 11.6, এটা অক্টালের মান, সো আমরা এটা অক্টালের মান তোমাদের লিখে দেখালাম। আজকে ক্লাসে আমি দুটি কাজ সমস্যার সমাধান দেখিয়েছি তোমাদের, দুটি কাজের সমস্যার সমাধানে অবশ্যই তোমরা কিছু হলে বুঝতে পেরেছো। এইভাবে এই নিয়মগুলো আমাদের পরীক্ষার জন্য সাধারণত প্রস্তুতিমূলক একটা ক্লাস হিসাবে আমি মনে করি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে বাড়িতে দেখবে। আমাদের ক্লাসে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটি শেষ করছি। সবাই বাড়িতে আছো, ভালোভাবে পড়ালেখা করো, সুস্থ থেকো এবং এই করোনা ভাইরাস মহামারী থেকে সকলকে সুস্থ থাকার জন্য আমি বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।